প্লাস এখানে যদি কিছু কোম্পানি বানায় বহুত বাম্পার হইব, ফেসিলিটি ভালো হইব। আমরা আর এখানে যারা মানুষ আছে বেকার সবের দ্বারা সবের একটা ভালো কাজের সুবিধা পাইব। এখানে খাসটা বর্তমানে কিছু একটা কোম্পানি বানানোর লেগে খাসটা শুরু করছে, কষ্ট হইব। ও দেখো পাহাড়ের মতো, ও ওদিকে গিয়ে আমার ও উপরে উঠতে লাগবে যেদিকে সূর্য দেখা যায়। ওই দেখো পাহাড়ের মুলা ডেঞ্জার জায়গা। হে গাইস, ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে আইসি আমরা এখানে মানে শ্রীপুরের কিনারো ব্যাট বল খেলা। বহুত দিন থেকে ব্যাট বল খেলছি না, বেজান দিনে কিছু ব্যাট বল খেলছি না। আমরা যখন মন্দিরের পিছিয়ে ফিল্ড আছে নোনা খেলছিলাম, প্লাস যে পাপ্পাই তারা বাড়ি দিচ্ছে যেটা ফিল্ড আছে ওখানে খেলছিলাম। আর আজকে আইসি অন্য একটা জায়গা, ওই দেখো জিনিস জায়গাটা পিছনে ভিউ দেখো ফ্যান্টাস্টিক। আমার রোদে কিন্তু বেতলা ধরে, আমি এদিক থেকে ভিডিওটা করতে পারলাম না, তো আমি তোমরা পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখাইলাম। আর এখানে ফিল্ড যেটা বহুত বেতলা ফিল্ড, মানে যেটা জায়গা আছে সেটা প্লেন না, প্লেন যদি আরো সুন্দর হল। দেখো ফিল্ডটা কত বড়, আর আমার লগে দীপঙ্কর আইছে, লগে আরো দুইটা ফেলে আছে। আমরা ওখানে খেলার যারা যারা মেম্বার আছেন তারা কেউ আইসেন না, তখন মানুষ নাই, মানুষ তখন বেদা নাই, বড় বড় আছে। তো আমরা এখন আপাতত সাইজন আছি, দেখে কিন্তু আগে আইরা রাস্তা দেখে আইছি। তো গাইজ এই ফিল্ডের একটা আমি খাসিয়ত দেখাই, ও উপরে উঠছিলাম আমি। ও দেখো কি যা রোদ, দেখো ও জায়গার মধ্যে আমি উঠছিলাম, এখন আমি ওই জায়গায় উঠবো। উঠে এর উপরে একটা ফিল্ড আছে, এটা একটা ফিল্ড আছে, দেখো ব্যাট বল লাগিয়েছি। তো এটা একটা ফিল্ড আছে, হ্যাঁ এটার উপরে একটা ফিল্ড আছে, আমি দেখাইলাম তোমাদের। উঠতে বহুত কষ্ট হইব, ও দেখো পাহাড়ের মতো, ও ওদিকে গিয়ে আমার ও উপরে উঠতে লাগবে যেদিকে সূর্য দেখা যায়। তো চলো আমি উঠবো এখন। আমি আই গেছি উপরে, দেখো উপরে আমি আইছি। আর আমার নিচটা কিরম দেখা যায় কইও, যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করলাম, বুঝতে পারলাম না পিছনটা ক্যামেরা কিরম আর না। তো দেখো সাইড দিক, আর যখন আমি যে উপরে যে জায়গা যাইছি ওই জায়গাটা দেখাই তোমাদের। দেখো ওই দেখো আমার ছায়া, দেখো ওই দেখো উপরে আইছে কত গান। এখানে একটা সুরা রয়েছে, এখানে খাসটা বর্তমানে কিছু একটা কোম্পানি বানানোর লেগে খাসটা শুরু করছে। তো খাসটা বর্তমানে কন্টিনিউ আছে, কয়েকদিনের লেগে পৌঁছ আছে, দেখছো আই বৃষ্টি বৃষ্টির দিন এখন, তো বৃষ্টির লেগে পৌঁছ আছে খাসটা। কারণ বৃষ্টি দিলে সব বাইঙ্গে অঙ্গে যায় কি বা গাড়ি উড়ি ঢুকে না, জেসিপি আছে না কতটা। তো সাইডের দিকের ভিউটা দেখাইতে চাইলাম তোমরা রে, আমি কিন্তু কত উপরে উঠছি গাছ জানো তোমরা, দেখছো মতলব জায়গাটা যদি পুরাটা সেম সেম সমান করে দেয় জায়গাটা, যদি যদি সমান করে দেয় জায়গাটা, তখন তো বড় ফিল্ড হইব। প্লাস এখানে যদি কিছু কোম্পানি বানায় বহুত বাম্পার হইব, ফেসিলিটি ভালো হইব। আমরা আর এখানে যারা মানুষ আছে বেকার সবের দ্বারা সবের একটা ভালো কাজের সুবিধা পাইব। তো চলো আমরা নিচে যাই আর দেখাই মো নিচে ওখান থেকে ভিউটা। এটা হচ্ছে চূড়া, আর এটা সৌদিক, যখন সাড়ে তিনটা লগভগ সাড়ে তিনটা বাজে, আর সাড়ে তিনটার সময় যেটা রোদ বা ভিউ কিতা করতাম আমি ফ্যান্টাস্টিক। মোবাইল একটু লোয়ারের গাইজ একটা প্রবলেম হইব, এটা তোমরা বুঝি লইও, দেখতে পারে আমি মাতলাম অন্য কোন উঠছি হেরানি গেছি। আমি জাস্ট ভিউটা চেক করে নিয়ে গেছি তোমরা উপরে, আর উপরে জায়গাটা এখানে ওই দেখো কত নিচে দেখছো, ওই দেখো আমার ফাউ আর ওই দেখো নিচ। ও দেখো গাইজ গাড়ি যায়,
ও দেখো সো হো নিচে হইলে গিয়া এটার রাস্তা এটার নিচে হইলে রাস্তা আর এর হয় মানে কতটুকু উপরে আছে ও ফিল্টার আর ও ফিল্টার এর ডাবল উঁচু আছে ও ফিল্টার সো গাইজ তোমরা দেখো এরকম ন্যাচারাল ভিউ ন্যাচারাল ফ্যান্টাস্টিক ভিউ কি বাম্পার লাগে আমি এখানে আজকে ফার্স্ট আইছি আমাদের আমরা গ্রামেরও কিন্তু ওই জায়গাটাতে আমি ফার্স্ট আইছি সো ভিউটা তোমরা লই গাইজ আজকে ও মস্ত আর আমার এটা তোমরা দেখতেই পার রায় ওই চুলার উপরে তোমরা চাইলে আমি ও ভিউটি দিতে পারবো আচ্ছা গাইজ দেখো তোমরা ভিউটা আমার কিন্তু বহুত মস্ত লাগছে তোমরা কমেন্টে জানিও ভিউটা কেমন লাগছে আর রোজ লাগে বহুত তাহলে কি আমি মানে আর তোমার ভিডিওটা শেষ করতে চাইলাম দেখো তোমরা ভিউটা তো জেরো থেকে ভিউ সো গাইজ লেটস ক্লোজ